Prakritim Parama Abhayam Barada Dharanupadharam Janatapaharam Sharanagata Sevaka Toshakarim Pradamami Param Janani. Shokul din hoiti কে মুক্ত? সন্ন্যাসী ও কর্তব্য। তবে একটি কথা আছে, যদি প্রেমোন্মাদ হয় তাহলে কে বা বাপ, কে বা মা, কে বা স্ত্রী ঈশ্বরকে এত ভালোবাসা যে পাগলের মতো হয়ে গেছে, তার কিছুই কর্তব্য নাই, সব ঋণ থেকে মুক্ত। প্রেমোন্মাদ কিরকম, সে অবস্থা হলে জগৎ ভুল হয়ে যায়। নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায়। চৈতন্যদেবের হয়েছিল, সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন, সাগর বলে বোধ নাই, মাটিতে বারবার আছাড় খেয়ে পড়ছেন, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, নিদ্রা নাই, শরীর বলে বোধই নাই। শ্রীযুক্ত বুড়োগোপালের তীর্থযাত্রা, ঠাকুর বিদ্যমান, তীর্থ কেন? অধরের নিমন্ত্রণ, রামের অভিমান, ঠাকুর মধ্যস্থ, ঠাকুর হা চৈতন্য বলিয়া উঠিলেন ভক্তদের প্রতি। চৈতন্য কিনা অখণ্ড চৈতন্য, বৈষ্ণবচরণ বলতো গৌরাঙ্গ এই অখণ্ড চৈতন্যের একটি ফুট। শ্রীরামকৃষ্ণ, তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া? বুড়োগোপাল, আগে হ্যাঁ, একটু ঘুরে ঘারে আসি। রাম বুড়োগোপালের প্রতি, ইনি বলেন, বহুদকের পর কুটিচক, যে সাধু অনেক তীর্থ ভ্রমণ করেন তার নাম বহুদক, যার ভ্রমণ করার স্বাদ মিটে গেছে আর এক জায়গায় স্থির হয়ে আসন করে, যিনি বসেন তাকে বলে কুটিচক। আরেকটি কথা ইনি বলেন, একটা পাখি জাহাজের মাস্তুলের উপর বসেছিল, জাহাজ গঙ্গা থেকে কখন কালা পানিতে পড়েছে তার হুঁশ নাই, যখন হুঁশ হলো তখন ডাঙা কোন দিকে জানবার জন্য উত্তর দিকে উড়ে গেল, কোথাও কূল কিনারা নাই, তখন ফিরে এলো, আবার একটু বিশ্রাম করে দক্ষিণ দিকে গেল, সেদিকেও কুল কিনারা নাই, তখন হাঁপাতে হাঁপাতে ফিরে এলো, আবার একটু জিরিয়ে এইরূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে গেল, যখন দেখলে কোনো দিকেই কুল কিনারা নাই, তখন মাস্তুলের উপর চুপ করে বসে রইল। শ্রীরামকৃষ্ণ বুড়োগোপাল ও ভক্তদের প্রতি, যতক্ষণ বোধ যে ঈশ্বর শেথা শেথা, ততক্ষণ
অজ্ঞান, যখন হেথা হেথা তখনই জ্ঞান। একজন তামাক খাবে তো প্রতিবেশীর বাড়ি টিকে ধরতে গেছে, রাত অনেক হয়েছে, তারা ঘুমিয়ে পড়েছিল, অনেকক্ষণ ধরে ঠেলা ঠেলি করবার পর একজন দৌড় খুলতে নেমে এল। লোকটির সঙ্গে দেখা হলে সে জিজ্ঞাসা করলে, কি গো কি মনে করে? সে বললে, আর কি মনে করে, তামাকের নেশা আছে জানো তো, টিকে ধরার মনে করি। তখন সেই লোকটি বললে, বাহ তুমি তো বেশ লোক, এত কষ্ট করে আসা আর দৌড় ঠেলা ঠেলি, তোমার হাতে যে লণ্ঠন রয়েছে সকলের হাস্য, যা চায় তাই কাছে, অথচ লোকে নানা স্থানে ঘুরি। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন? তিনি বিদ্যমান, তীর্থ কেন? রাম মহাশয় এখন এর মানে বুঝেছি। গুরু কেন কোনো কোনো শিষ্যকে বলেন চারধাম করে এসো? যখন একবার ঘুরে দেখে যে এখানেও যেমন সেখানেও তেমন, তখন আবার গুরুর কাছে ফিরে আসে। এসব কেবল গুরুবাক্য বিশ্বাস হবার জন্য। কথা একটু থামিলে পর ঠাকুর রামের গুণ গাইতেছেন, শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি। আহা রামের কত গুণ, কত ভক্তদের সেবা আর প্রতিপালন রামের প্রতি। অধর বলছিল তুমি নাকি তার খুব খাতির করেছ। অধরের শোভাবাজারে বাড়ি, ঠাকুরের পরম ভক্ত, তার বাড়িতে চণ্ডীর গান হইয়াছিল, ঠাকুর ও ভক্তেরা অনেকেই উপস্থিত ছিলেন। অধরের কিন্তু রামের নিমন্ত্রণ করিতে ভুল হইয়াছিল। রাম বড় অভিমানী, তিনি লোকের কাছে দুঃখ প্রকাশ করিয়াছিলেন, তাই অধর রামের বাড়িতে গিয়েছিলেন, তার ভুল হইয়াছিল, এজন্য দুঃখ প্রকাশ করিতে গিয়াছিলেন। রাম, সে অধরের দোষ নয়, আমি জানতে পেরেছি সে রাখালের দোষ, রাখালের উপর ভার ছিল। শ্রী রামকৃষ্ণ, রাখালের দোষ ধরতে নাই, গলা টিপলে দুধ বেরোয়। রাম মহাশয় বলেন কি চণ্ডীর গান হলো? শ্রী রামকৃষ্ণ, অধর তা জানত না, ওই দেখো না সেদিন যদু মল্লিকের বাড়ি আমার সঙ্গে গিয়েছিল, আমি চলে আসবার সময় জিজ্ঞাসা করলুম, তুমি সিংহবাহিনীর কাছে প্রণামী দিলে না? তা বললে, মহাশয় আমি
জানতাম না যে প্রণামি দিতে হয়, তা যদি না বলেই থাকি হরিনামে দোষ কি? যেখানে হরিনাম সেখানে না বললেও যাওয়া যায়, নিমন্ত্রণ দরকার নাই।